ভালো শুরুর পর এনামুলের বিদায়। ইনিংসের শুরুতে জীবন পেয়েও কাজে লাগাতে পারলেন না এনামুল হক বিজয়। ব্যক্তিগত 35 রানে সাজঘরে ফিরে গেছেন এই ওপেনার। পেরেরার বলে উইকেট রক্ষক ডিক বেলাকে ক্যাচ দেন বিজয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ 185 উইকেটে। শেষ এক উইকেট 75 রান তামিম 19 রানে ব্যাট করছিলেন। নতুন ব্যাটসম্যান হিসাবে উইকেট নেমেছিলেন সাকিব। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ক্যাচ দিয়েছিলেন এনামুল হক বিজয়। ইনিংসের প্রথম ওভারে তৃতীয় বলে সহজ ক্যাচ দেন স্লিপে, কিন্তু মুঠো নিতে পারেননি মেন্ডিস। নতুন জীবন পেয়ে সতর্কভাবেই ব্যাট করেছিলেন এই ওপেনার। তবে পেরেরার বল ঠিকমতো ব্যাটে না লেগে গ্লাভসে লেগে উইকেট রক্ষকের কাছে ক্যাচ যায়। ডিক বেলা সহজেই তা ধরে ফেলে। এদিকে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল 4 পেসার নিয়ে মাঠে নেমেছে। মাশরাফি, মোস্তাফিজ, রুবেল এর সঙ্গে যোগ দিয়েছে সাইফউদ্দিন। সাইনজামুলের পরিবর্তে একাদশে ফিরেছেন এই বোলিং অলরাউন্ডার। আর শ্রীলঙ্কার দলে পরিবর্তন হিসেবে দুটি, ছোটের জন্য সিটকে পেয়েছেন অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথুস, তার জায়গা দলে ফিরেছেন ডিক বেলা। প্রথম ম্যাচে অনুজ্জ্বল পারফরমেন্সের জায়গায় হারিয়েছেন দুসন চামিরা, তার জায়গায় দলে ফিরেছেন আরেক ফেসার নুয়ান প্রদীপ। বাংলাদেশের বিপক্ষে দলে নেতৃত্ব দিচ্ছেন দিনের চান্দিবাল। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ভালোই ঝমকালো ব্যাটিং করছেন এবং তামিম দ্বিতীয় উইকেট হিসেবে পড়েছেন। সাকিব আর মুশফিকের জুটি যদি এগিয়ে যেতে পারে 300 ক্রস করতে পারবে অতি সহজেই। বাংলাদেশের এখন টোটাল রান 192। তো বন্ধুরা, এমন সকল লেটেস্ট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।